সহজ কথা বুঝবেন যেটার মধ্যে কম পুঁজিতে বেশি লাভের আশ্বাস সেটার মধ্যেই ঘাপলা আছে আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্স আছে না নাই কি সুন্দর শুরু দিয়ে লিখে রাখছে ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স আরে লাইফ ইন্স্যুরেন্স কেমনে ইসলামিক হয় কয়দিন পরে তো ইসলামিক মত বাইরে হবে ইসলামিক মত কথা কই পেঁয়াজ আর আলু তরকারির মত যেখানে দেহ এখানে ফিট ইসলামী শব্দটা যেখানে দেহ এরই ফিট লাইফ ইন্স্যুরেন্স কেমনে ইসলামী হয় কয় এটা শরিয়া ভিত্তিক পরিচালিত আমারে আমার এক মুসল্লি লাব্বাইক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এই নামে একটা লাভায়া করছে ইন্স্যুরেন্স কোম্পানি চালু করছে তো সে আইসা আমারে কয় হুজুর এটা শরিয়া ভিত্তিক পরিচালিত ঠিক আছে না তো আমি বললাম যে আপনাদের শরিয়া আপনারা কি বুঝছেন এটা আগে আমার সামনে আনবেন আর আপনাদের কার্যক্রম কিভাবে চলে সেটাও আমাদের সাথে আনবেন এরপরে আমি দেখব ইসলামের সাথে আপনাদের শরীয়তের বুঝ ঠিক আছে কিনা আর সেই ইসলামের সাথে আপনাদের কার্যক্রম মিল আছে কিনা এরপরে না শরিয়া আর শরিয়া দেখো সামনে আমারে খালি আইন না লাভবাইক নাম দিছেন আর পাবলিক মনে করছে ও লাভবাইক কি সুন্দর নাম নাম দিছে লাভবাইক সুন্দর হয়ে গেছে কি কন এজন্য বলছি মুসলমান শরিয়া শরিয়া আর ইসলামী ইসলামী নাম দেখলেই পাগল হবেন না আমার ড্রাইভার ছিল সে বলতেছে হুজুর বছরে 12000 টাকা রাখবো 10 বছর পরে সে আমাকে দ্বিগুণ লাভ দিবে এরকম একটা ডিপোজিট না কি বলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে এটাতে জড়তে বলতেছে আমি জড়ব কিনা তো আমি বললাম যে এক বছরে কত দিবা 12000 টাকা 10 বছরে কত হবে বলেন না 1,20,000 তাহলে বললাম যে ভাই তুমি আমারে 10000 টাকা আজকে হাওলাত দাও আমি তোমারে 10 বছর পরে দেব কোন না আচ্ছা 2 মাস পরে দিব কোন না 1 মাস পরে দিব কথাও না কথা বুঝতেছেন 10000 টাকা আমি 1 মাসের জন্য চাইছি সে আমারে দেয় না 20000 টাকা আমি 2 মাসের জন্য চাইলে দিবে দিবে না এখন আপনি বলেন তো সে কয় বছরের জন্য ইন্স্যুরেন্সে ঢুকতেছে 10 বছর বলেন তাহলে সে প্রথম বছর কত দিছে 12000 কত এই 12000 টাকা সে ওই কোম্পানিকে কত দিনের জন্য দিয়ে দিল 10 বছর আচ্ছা আপনি মেনে নেন 9 বছর পরের 10000 12000 8 বছরের জন্য পরের 12000 7 বছরের জন্য পরের 12000 6 বছরের জন্য পরের 12000 5 বছরের জন্য পরের 12000 4 বছরের জন্য পরের 12000 3 বছরের জন্য ও মিয়া তোমার যদি 1,20,000 দেখায় 2,40,000 না দেখায় তো তুমি 12 বছর আগে আমার কাছে টাকা রাখবা কথা বুঝেন নাই তোমারে তো আমি মোড়া কলা দেখান লাগবো মূলে একলা না দেখাইলে তুমি কি 12 বছরের জন্য আমার 10000 টাকা হাওলাত দিবা কথা বুঝেন নাই তাহলে আজকে এক বছর আমি 12000 টাকা দিলাম এটা কি আমি 1 মাস পরে পাবো না 10 বছর পরে তাহলে তুই কত নাম্বার বেয়াকুব হইলে 12 বছরের জন্য 10 বছরের জন্য একটা গ্রুপকে 10000 টাকা 12000 টাকা দিয়ে রাখছস কত নাম্বার বেয়াকুব কথা বুঝেন নাই এখন তোমারে যে আমি চাইলাম আমি যদি মূলে না দেখে তুমি দিবা দিবা না এইজন্য আমি কইছি ডবল টাকা দিব কিন্তু যখন ইন্স্যুরেন্স কোম্পানিটা শেষ হয় যখন ওই ডিপোজিটটা শেষ হয় তখন নিজের মূল টাকা বের করে আনাও কঠিন হয়ে যায় তখন নিজের মূল টাকা আনাও কঠিন হয়ে যায় আমি জিজ্ঞেস করলাম তো তুমি ইন্স্যুরেন্সে ঢুকবা কেন কয় হুজুর আমার বিপদ আপদে কাজে লাগার জন্য তো এখন বিপদ আইলো 5 বছরের মধ্যে 5 বছরের মধ্যে বিপদ আইলো তোমার এটা ভাঙতে হবে 10 বছর পরে তো 5 বছর পর্যন্ত তুমি বিপদটাকে কেমনে কভার করবা কথা বুঝেন নাই বিপদ কি 10 বছর পরে আইবো কথা আছে না আগে আসতে পারে দুই নাম্বার এটি কেন রাখছো ওখানে কবি পদ আপদে খরচ করার লেগা এর দ্বারা কি বোঝা যায় তুমি টাকাটা ওখানে রাখছো আর মনে মনে করতেছো আল্লাহ বিপদ দে টিয়াটি খরচ করতাম আল্লাহ বিপদ দে টিয়াটি খরচ করতাম এটা বোঝা যায় না তার মানে সে বিপদে খরচ করার জন্য টাকা রাখছে তো ওই টাকা রাখা মানে বিপদ কামনা করা এসো হে বৈশাখ এসো আমাদের দেশে গান গায় এসো হে বৈশাখ এসো আরে ওলামাই কেরাম আছেন ছাত্ররা আছেন জিজ্ঞেস করেন মাফউলে মাহু পড়েছি আমরা যা আল বারদু আল জুব্বাত মাফউলে মাহু যা আল বারদু আল জুব্বাত যখন শীত আসে তো কম্বল নিয়ে আসে ঠিক কিনা এবার আপনারা বলেন তো বৈশাখ আইতে কি কাল বৈশাখী নিয়ে আসে না
তো এই যে বেটা কয় যে এসো হে বৈশাখ হে বেটা কেমন জানি বৈশাখরে আইতে কইয়া কাল বৈশাখিরে ডাকে কত নম্বর বেকুব হইলে বিপদ ডাকে তো তুই কত নম্বর বেকুব হইলে ইনস্যুরেন্সের টাকা চাইয়া বিপদ কামনা করছিস